আমি সুভাষ বলছি। মেয়েটা দৌড়ে এসে বলবে, মা মা দেখো উনি আসছে। পাশের বাড়ির মেসোমশাই ডাকবেন জানালা দিয়ে, বৌমা আমি বলিনি উনি ফিরে আসবেন। খোলা জানালার ধারে দাঁড়াবেন মায়েরা, তাদের ডান হাতে শঙ্খ বা চোখে জল। নদী হবে উত্তল, নৌকাবে সবাই, পরাণ মাছিও চেঁচাবে, উনি আসতেছে। সবুজ মাঠে শিশুদের হাতে পতাকার দোলা, উনি আসছেন উনি আসছেন উনি ফিরে আসছেন। প্রিয় নেতাজি, অনেকদিন ধরেই চিঠি লিখবো ভাবছিলাম, কিছুতেই আর হয়ে উঠছিল না। আজ কোনো একটা ঘটনা নিরিখে তোমাকে চিঠি লিখতে বসলাম। ছেলেবেলায় আমাদের দোতলার ড্রয়িং রুমে তোমার ছবি, জন্মদিনে পেতাম বই, সেখানেও তুমি, বাবার গল্পে তোমারই বীরত্ব। দেখতে দেখতে শুনতে শুনতে ক্রমে আমিও তোমার ভক্ত। বাবা বলতেন, এনজিআর আর একজন নেতাজির দরকার ছিল। মা গাইতেন, বীর সুভাষের মহান দেশ। দাদু বলতেন, ছেলেটাকে ওরা শেষ করে দিল। ঠাম্মার চোখে তখন আঁচলের খুঁট। এসবের মধ্যে বড় হওয়া আমিও কেমন একটা ঘোরের মধ্যে থাকতাম, ভাবতাম পারতে, তুমি সব পারতে, যদি আর একবার একবার আমাদের মধ্যে তোমাকে পেতাম। আজ উত্তর চল্লিশেও আমার একই ভোর, তুমি পারতে, কেননা দেশের মাটিতে দেশপ্রেমের মতন জোরালো একটা ঝাঁকুনি দেবার ক্ষমতা তখন আর কারুর ছিল না, এখনো আছে কি? তোমার হারিয়ে যাবার পর দেশে কত কমিশন বসেছে, ভারতের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে কোনো পীর কোনো সন্ত কোনো দয়ালু বৃদ্ধকে দেখে ভুল করেছে সবাই, ছুটে গেছে তুমি মনে করে, কিন্তু ফিরেছে মাথা নেড়ে। তবু তোমাকে পাবার আশায় বুক বেঁধেছে, তুমি তো শুধু বসুবাড়ির নও, গোটা ভারতবর্ষের মণিকোঠার হীরক, যার আলোর শুদ্ধতা কালুকে সাদা করতে পারে। এই বিশ্বাসে ভর করে সবাই ভেবেছিল তুমি আসবে আসবে, কিন্তু এলে না। কেটে গেল অনেকগুলো বছর, পেরিয়ে এলাম জীবনের অনেক গলি খুঁজে, তুমি এখন বিমানবন্দরে সভা সমিতিতে রিসার্চ বিউরোতে, এমনকি ছেলের নামকরণেও শুধু হৃদয়ে যেন তোলা দেয় না। জানো, তোমার জন্মদিনটা এখন সবাই ছুটির দিন বলে আয়েশ করে উপভোগ করে, আর ছেলেরা দাঁড়া তো এখন দেশ থেকে বিদেশের খবরই বেশি রাখে, আর মেয়েরা তারাও স্বাধীনতার ভেলায় চড়ে হতচকিত, শুধু মাটিটা কাঁদে, সেই কান্না যেন ভূমিকম্প খরা এদের
গীতে আজ যখন ঘাড়ের উপর AK-47 এর নিঃশ্বাস রক্তের হরি খেলা ধর্মের জিগিরে তখনই শোনাও সেই আওয়াজ আমি সুভাষ বলছি মেয়েটা দৌড়ে এসে বলবে মা মা দেখো উনি আসছে বাসের বাড়ির মেসমশাই ডাকবেন জানালা দিয়ে বৌমা আমি বলিনি উনি ফিরে আসবেন খোলা জানালার ধারে দাঁড়াবেন মায়েরা তাদের ডান হাতে শঙ্খ বা চোখে জল নদী হবে উত্তল নৌকাবে সবাই সবুজ মাঠে শিশুদের হাতে পতাকার দোলা উনি আসছেন উনি আসছেন উনি ফিরে আসছেন তোমার হারিয়ে যাওয়া জন্মদিনের ভিতর থেকে উঠে আসুক আরেকটাতেই সে আজ স্বাধীনতার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে আমার এই চিঠি প্রণাম নিও ভালো থেকো নেতাজি নমস্কার।